সকলে ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। বাড়ির ভিতরে বা বাইরে যে সমস্ত গাছ থাকে, কোন কোন গাছ কাটতে নেই, অস্ত্র দিয়ে আঘাত করে কাটতে নেই, সে সমস্ত গাছের কথা আমি একটা একটা করে বলছি। আমাদের প্রকৃতি মায়ের সঙ্গে আমাদের দেবদেবীদের সম্পর্ক নিবিড় এবং ভগবানের সম্পর্ক নিবিড় এবং আমাদের সঙ্গে সম্পর্ক নিবিড়। প্রকৃতি মা যদি না থাকে আমরা থাকব না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে যদি গাছপালা লতা পাতা না থাকে। তাই যে কোনো গাছ লতা পাতাকে লাগানোর আগেও জানতে হবে, কাটার আগেও জানতে হবে, কাকে কিভাবে কাটতে হয়, কাকে কিভাবে ছিঁড়তে হয়। ভগবান বলরাম, দাদা বলরাম একবার কৃষ্ণকে বল, কৃষ্ণ ভগবান দাদা বলরামকে বলছেন যে চলো আমরা জঙ্গলে যাই, গাছ আমাদেরকে ডাকছে। তখন দাদা বলরাম বললেন যে গাছ তো সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সে কথা বলতেও পারে না, চলতেও পারে না, সে কি করে তোমাকে ডাকছে? তো ভগবান বলেছিলেন যে তারা সব পারে, তাদের কিছু আমরা বুঝতে পারি না, তারা কথাও বলে। তো তখন ভগবান কৃষ্ণ দাদা বলরামকে বলেছিলেন যে এই গাছ না থাকলে এই পৃথিবী কখনোই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কেমন করে? না গাছ আমাদেরকে ফল দেয়, গাছ আমাদেরকে ফুল দেয়, গাছ আমাদেরকে পাতা দেয়, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ থেকে ওষুধ তৈরি হয়, গাছের যে লতা গুল্ম শিকড় সেই থেকে ওষুধ তৈরি হয়, পাতা ফুল ফল থেকে ওষুধ তৈরি হয়, সেই ওষুধ খেয়ে আমরা জীবন ধারণ করি, মানে আমরা বেঁচে থাকি। তাহলে গাছ কত মূল্যবান বুঝুন আমাদের কাছে। গাছও কিন্তু একদম সম্পূর্ণ মায়ের মতো, মায়ের থেকে বাবার থেকেও বড়, কারণ মা বাবা তো আর শরীর থেকে কিছু দিয়ে আমাদেরকে ওষুধ তৈরি করে দিতে পারবেন না। হ্যাঁ এটাও ঠিক, রক্ত দিতে পারবেন, বাবা মা কিন্তু আমাদেরকে রক্ত দিতে পারবেন, কিডনি দিতে পারবেন, এটাও ঠিক, তেমনি মাও যা গাছও তাই। তো গরমে আমরা যখন গাছের নিচে বসি কতটা আরাম পাই, কতটা শান্তি পাই আমরা। আমরা যদি কোথাও যাই তাহলে যদি রোদ দেখি তাহলে একটু গাছ খুঁজে খুঁজে বেড়াই যে কোথায় গাছের তলায় আমরা বসব, তাই না? এমন দেখবে বড় বড় নদী আছে আজও, ভাঙনের হাত থেকে গাছ কিন্তু বাঁচিয়ে রাখে, সেই নদীকে পুকুরকে গাছ বাঁচিয়ে থাকে, শিকড়ে করে সেই মাটি ধরে রাখে এবং ভাঙনে কোনো ক্ষতি হতে দেয় না, এমন করে ধরে থাকে। তাহলে গাছের কাছে আমরা কত ঋণী, কত ঋণী আমরা গাছের কাছে, তাই না? তো সেই রকম কি কি গাছ আমরা কোনো অস্ত্র দিয়ে আঘাত করব না বিনা কারণে, যদি কারণ থাকে, যদি সেই গাছের দ্বারা খুব ক্ষতি হয়ে যায় তাহলে অস্ত্র দিয়ে কাটা যেতে পারে, কিন্তু বিনা কারণে আঘাত করা গাছকে ঠিক নয়। যেমন অসত্য গাছ, এই অসত্য গাছ লাগালে পুত্র সন্তান লাভ হয়, অসত্য গাছে ভগবান নারায়ণ মাতা লক্ষ্মী দেবী এবং প্রত্যেকটা দেবদেবীর বাস এই অসত্য গাছে, কাজেই অসত্য গাছকে আঘাত করতে নেই। নিম গাছ আমাদের অশুভ ছায়া দূর করে, নিম গাছ, যে এলাকায় নিম গাছ থাকে সেখানে অশুভ ছায়া থাকতে পারে না, তারা ভয়ে পালিয়ে যায়। এই নিম গাছকে মানে আমরা কাটতে পারি না প্রয়োজনে, তাছাড়া অপ্রয়োজনে নয়। পলাশ গাছ আমাদেরকে তেজময় করে তোলে,
তেজ দেয় মানুষের শরীরে পলাশ গাছ, বেল গাছ শিবের আশীর্বাদ পাওয়া যায়। ভোলে বাবার ভীষণ পছন্দ বেল গাছ, ভোলে বাবা ভীষণ পছন্দ করেন। গোলাপ গাছ, গোলাপ গাছ মা দুর্গা দেবীর ভীষণ পছন্দের। যে স্থানে গোলাপ গাছ থাকে সেখানে মা দুর্গা দেবী বাস করেন। সঙ্গে ভগবান শিব, ভগবান কৃষ্ণ এবং রাধা রানীর গোলাপ ফুল ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় গোলাপ ফুল। তাই এদেরকে কখনো কাটতে নেই, অস্ত্র দিয়ে একেবারে কেটে ফেলে দিতে নেই। প্রয়োজনে তাদেরকে ছাঁট কাট করা যায় যাতে আবার সুন্দরভাবে সবুজ হয়ে বেরোতে পারে, মানে সেটা হচ্ছে যত্ন নেওয়া যাকে বলে। যেমন আমাদের মাথা চুল বাললে কাটি, হাতে পায়ে নখ হলে কাটি, ঠিক সেই রকম পরিচর্যা করার জন্য কাটা যায়। কিন্তু এমনি অকারণে কেটে কেটে ফেলে দিলাম সেটা করতে নেই। তাহলে গাছের সম্বন্ধে আরো বলবো, আমি অনেক গাছের সম্বন্ধে অনেক কথা আমি জানাবো আপনাদেরকে। আপনারা ভিডিও দেখতে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।